দলীয় কার্যক্রমে যোগদান করতে যাওয়ার সময় আলিপুরদুয়ারে বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির অবজারভার মাহফুজা খাতুন সহ জেলার নেতৃবর্গ। এই দিন আলিপুরদুয়ারের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালানোর পাশাপাশি গাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে এদিন কৃষ্ণনগরে পথ অবরোধ করে নদিয়া জেলা বিজেপির কর্মী সমর্থকেরা। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।